বান্দা যখন ইবাদত করে, বান্দা যখন ইবাদত করে, ফেরেশতা কারামান কাতিবিন সঙ্গে সঙ্গে দেখে, আল্লাহ নিষেধ করে না। কিন্তু বান্দা যখন পাপাচার করে, অন্যায় করে, গুনাহ করে, ভুল করে, আল্লাহ পাক ওই যে কারামান কাতিবিন দুজনকে দায়িত্ব দিচ্ছেন, উনি খারাপটা দেখতেছেন যে অমুক লোক খারাপ আছে, মুফতি আবিদ সাহেব বলবে মিথ্যা করে বলতেছে, এইটা লেখে সুবহানাল্লাহ। একটা না
সে যদি শয়তানের সন্তান হয়, শয়তানের সন্তান হয়, আপনারা বলেন এক সন্তানকে মায়েরা পাঁচ সন্তানকে ফেলে, পাঁচ সন্তানকে মায়েরা এক সন্তানকে ফেলে, নাকি ছয় সন্তানকে একসাথে ফেলে? আমার সাথে আপনারা চলে বলবেন ছয় সন্তান একসাথে ফেলে ঠিক আছে? তো ভাই যান, সব সন্তানকে মা যদি জানেন তো হয়, আপনার নিজের জানকে কুরবান করে একটা মহিলা যখন গর্ভবতী হয় তখন আপনার সে বুঝে তার কতটা কষ্ট অনুভব হয়। একজন মানুষ আপনি আজকে ব্যক্তিগত করে বাড়ি দিয়ে চলে যান, একটা প্যাথের ভিতরে মাত্র দুই কেজি, মাত্র দুই কেজি একটা ফুটবল এখানে বাজার কয় কেজি, মাত্র দুই কেজি বাড়িতে রাখা, আমি বলবো না আপনার দশ মিনিট কয় দিন আপনি রাখেন, মাত্র দুই মাস রেখে দেখেন রাখেন। একটা মা তার সন্তানকে দশ মিনিট কয় দিন, এখন দশ মৃত্যুর মধ্যবর্তী স্থানে থাকে, মৃত্যুর যে যন্ত্রণা সে দেখে আসে, আপনাকে জন্ম দিয়ে যাওয়া জন্ম দিয়ে কথা বলেন। এই জন্য আমার প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের পরে আমি সবচেয়ে কাকে ভালোবাসি? আল্লাহ রাসূল বললেন উম্মুকা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপর প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, এরপর আল্লাহ রাসূল বললেন ওয়া উম্মুকা, তোমার মা। আমার প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, এরপর তৃতীয়বার বললো ওয়া উম্মুকা, সুবহানাল্লাহ। তিনবার মায়ের কথা বলার পর এরপরে বলতো বাবা, কারণ বাবা তোমার জন্য মাথা ধাপ পায় তারা তোমাকে লালন পালন করে, তোমাকে লালন পালন করতে দেয়া ঠিক মতো আল্লাহ লালন করতে পারে ঠিক না? হবে ওই সমস্ত মানুষের ওই সমস্ত অমলের সহায় বসার মাধ্যমে আপনার হয়ে যাবে। হাতের মধ্যে আমার বন্ধুরা একটা হাত কাটা, এই হাত আমার বাইরা কাটা, কিন্তু গলার মধ্যে শিকল পায়ের মধ্যে নেই, উনি সদাসর্ব কথা বলিতেনের মধ্যে আল্লাহ 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 জিকির করতেছেন, সদাসর্ব জিকির করে নামাজ পড়ে দুরূদ পড়ে, কিন্তু আল্লাহ বলে আমি ওনার কোন নামাজ ওনার কোন আবাদত ওনার কোন জিকির এখনো মতে কবুল করতেছেন না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। একজন
আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে দিয়েছেন নবী আমার স্বপ্ন দেখায়। এবার আল্লাহর নবী শিল্পী কুমার রহমাতুল্লাহ আলাইহ তুমি বড় টেনশনে পড়ে গেলাও আল্লাহ যারা বন্ধু হয় আল্লাহ যারা ওলি হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন আল্লাহর বন্ধু হতে হবে, আমি আল্লাহর বন্ধু হতে হলে তোমাকে এই ঘোড়া দিয়ে থাকতে হবে, এক নম্বর অশ্বাদী হতে হবে। একটা রাগে কথা বলবে চেতে যাবে, বুঝতে হবে সে কোনো আন্দার বন্ধ হতে পারে, সাক্ষী দিচ্ছে যে এরা হলো আল্লাহর দিবে, কখনো কোন খারাপ বলে দিবে না, ভালো ফলে দিবে, ভালো বলে দিবে চারটা। আর পাঁচ নম্বর হলো